হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জামান সমরউদ্দিন খন্দকার, চেক আপডেট একনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট টেক্সট বক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি টেক্সট বক্স, আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে, তো এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সটা আমরা ফরম্যাটিং এর বিষয়গুলো দেখবো। এখানে টেক্সট বক্স ইনসার্ট করার জন্য প্রথমে আমরা ইনসার্টে চলে আসবো। আসার পর আমাদের এই দিকে ডান দিকে আসার পরে যে টেক্সট গ্রুপের মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে টেক্সট বক্স, তাই আমরা টেক্সট বক্স এখানে ক্লিক করি। বাস ক্লিক করে আমাদের এখানে প্লাস চেয়ার মতো এরকম চলে আসছে। আসলে আমরা এটা মাউসের লেফট ব্রাঞ্চ চাপা ধরে রেখে আমরা এবার যদি নিচ দিকে টান দিই তাহলে আমাদের এখানে একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল। তাহলে যখন টেক্সট বক্স তৈরি হলো, টেক্সট বক্স তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এখানে এই যে ড্রয়িং টুলসের মধ্যে ফরম্যাট নামে এখানে টেপ চলে আসছে। এখন আমরা যদি ফরম্যাটে ক্লিক করি তাহলে এখানে আমাদের টেক্সট বক্সটার মধ্যে আমরা ফরম্যাট করতে পারবো। তো ফরম্যাট করার আগে আমরা টেক্সট বক্সের ধরুন আমি এখানে আমার নামটা লিখে নিলাম। বাস এখন আপনার চাইলে আপনার যা দরকার আপনি লিখে নিতে পারেন। বাস এখন আমরা এই যে টেক্সট বক্সে আমরা এটা লিখলাম, এখন টেক্সট বক্সটা ইচ্ছে করলে আপনি এখান থেকে এভাবে নিয়ে দিকে যে টান দেন এবং আমরা টেক্সট বক্সটা বড় করতে পারবো। এখন আমরা যদি লিখি তাহলে কিন্তু লেখলে অটোমেটিক বড় হয়ে যায়, অথবা টান দিয়ে আমরা এদিকে দিকে পাইলে আবার রোটেটও করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো, আপনি যেরকম দরকার করতে পারেন। বা তারপরে এই টেক্সট বক্স ছাড়াও যদি আমরা এখানে আরও টেক্সট বক্স নিতে চাই তাহলে আমরা এই যে ফরম্যাটে আসার পরে এই যে ধরুন আমাদের এখানে দেওয়া আছে টেক্সট বক্স, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার টান দিয়ে চাইলে আমাদের এখানে আরও অতিরিক্ত আমরা চাইলে এবার টেক্সট বক্স আমরা এখান থেকে নিতে পারি। আবার আমরা ফরম্যাটে চলে আসি, আসার পর টেক্সট বক্স আর আমরা চাইলে এখান থেকে শেপ ইনসার্ট করতে পারি। এই আপনি এখানে যাবেন আপনার কোন ধরনের শেপ দরকার নিতে পারেন, তো এখান থেকে ধরুন আমি এই শেপটা নিলাম বা শেপটা নিলাম। তো এই শেপটা নেওয়ার পরে এখন এই শেপটার মধ্যে চাইলে আমরা এখানে টেক্সট লিখতে পারি। এখন এই শেপের মধ্যে ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিলাম, শেপটা সিলেক্ট করে আপনি লিখলে আপনার টেক্সটগুলো চলে আসবে, লেখা চলে আসবে। আসার পরে এই শেপটাকে চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন। তো শেপ চেঞ্জ করার জন্য শেপটা সিলেক্ট করে এই যে শেপে যাবেন, চেঞ্জ শেপে যাবেন, তারপর আপনি এটার পরিবর্তে কোনটা নেবেন, এটার পরিবর্তে আমি হার্ডের শেপটা নিলাম বা হার্ডের শেপ চলে আসলো। আসার পরে এখানে এই শেপের যে পয়েন্টগুলো আছে সেগুলো এডিট করতে পারেন। তাই করার জন্য যেখানে যাবেন এই যে এডিট পয়েন্টে যাবেন, যার পরে এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো আমরা এডিট করতে পারি, অথবা নতুন পয়েন্ট আমরা যেখানে ক্লিক করে এটা টান দিই নতুন পয়েন্ট অ্যাড হলো, অথবা এই যে পয়েন্ট যেগুলো আছে আমরা টান দিয়ে এডিট করতে পারি। এর হচ্ছে আপনার এই বিষয়টা। বা তারপরে ধরেন এখান থেকে আমরা আনলকের আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপরে এখানে আমরা কী করতে পারি, আমাদের এখান থেকে চাইলে আরও শেপ আমরা ইনসার্ট করতে পারি। তারপর এখান থেকে আপনার এই যে শেপ বা আপনার যে টেক্সট বুক যেটা আছে সেটা আমরা স্টাইলও করতে পারি, তারপরে ফিল, আউটলাইন, ইফেক্ট এগুলো করতে পারি এখান থেকে। তো আমরা এই বিষয়গুলো একটু দেখি। তাহলে যেমন শেপের মধ্যে স্টাইল দিতে গেলে এখানে আমরা কোন স্টাইল দেবো, যে স্টাইল দেবো সেটা দিতে পারেন। সেমভাবে আমরা টেক্সট বুক সিলেক্ট করে যদি টেক্সট বুকে যাই, এই যে আমরা যে স্টাইল দেবো টেক্সট বক্স সিলেক্ট করে দিলে সেই স্টাইলটা টেক্সট বক্স বা সেগুলো দিতে পারেন। তারপরে শেপ ফিল, আপনি টেক্সট বক্স বা আপনার শেপ যেইটা সিলেক্ট করেন, করার পরে যে শেপ ফিলে যায় আপনি এখান থেকে ফিল কালার এই যে এটা দিতে পারেন। তারপর আপনি তাহলে পিকচার ইউজ করতে পারেন, পিকচারে যান, পিকচার আপনি কোন জায়গা থেকে ড্রাইভ থেকে নেবেন না আপনি অনলাইন থেকে নেবেন, অনলাইন থেকে দেখলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আমি ধরুন ফ্রম ড্রাইভে ড্রাইভ থেকে নেই, এখান থেকে ধরুন আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা চলে আসে। সেমভাবে আপনি শেপও নিতে পারেন, শেপ সিলেক্ট করে দিয়ে আপনি এখানে গিয়ে পিকচারে গেলেন, যারপরে এখানে আপনার সেমভাবে পিকচার নিতে পারবেন, কোনটা নিবে সিলেক্ট করে দিলে সেই পিকচার চলে আসবে। এটা নিতে পারেন আপনার শেপে টেক্সট বক্সে যেখানে দরকার। তারপরে শেপ দিলে যে আপনি টেক্সট বক্স সারিয়ে আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, তাহলে এখান থেকে টেক্সট সারিয়ে আপনি টেক্সট সারিয়ে টেক্সটের কালার দিলে টেক্সটের কালার চলে আসে। সেমভাবে টেক্সট বক্সে যান, যারপর শেপ দিলে আপনি টেক্সট সারিয়ে এই যে আপনি এখান থেকে এরকম টেক্সটের কালার নিতে পারেন, মানে টেক্সচার নিতে পারেন। তারপর যদি না রাখতে চান আপনি এখান থেকে কোনোটা এই যে আপনার নো ফিল করে দিলে চলে যাবে। আপনাদের আই ড্রপারে যায়, আই ড্রপারে গেলেন এখান থেকে যে আপনি যেখানে বাইরে যেখানে যাবেন এই যে এরকম কী কালার হয়ে গেল। আবার ধরেন এখানে যে আমরা এখান থেকে কী করি মরফিল কালার দেয় ধরুন আমি একটা কালার দিয়ে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। বা দেওয়ার পরে আবার এখানে আপনি শেপ ফিলকে নান করে দেন, নান করে দিলে কিন্তু চলে যাবে। যেমন এটা আমি শেপের নান করে দেবো, তো এখানে যে আমি যদি নান করে দিই মানে নো ফিল করে দেয় চলে যাবে, তবুও কিন্তু কাজটা করে এখানে। বা তারপরে ধরুন আমরা এখান থেকে শেপ বা আপনার টেক্সট বুক দিলে সিলেক্ট করেন, করার পর আপনি এই আউটলাইন দিতে পারেন, এই যে চারদিকে টেক্সটের চারদিকে আউটলাইন দেওয়ার জন্য এখানে যাবেন। যার পর আপনি প্রথমে একটু মোটা করে নিতে পারেন, আমি একটু মোটা করলাম, মোটা হলো, এখন আপনার মধ্যে কালার দেন, এই যে আমি রেড কালার দিন রেড কালার চলে আসবে। সেমভাবে শেপের মধ্যে করতে পারেন। আবার এখানে যে আমরা এখান থেকে ধরুন ড্যাশ ড্যাশ করতে ড্যাশ দিলাম, ড্যাশ হয়ে গেল। আবার সেমভাবে এসে শেপের মধ্যে শেপ শেপ সিলেক্ট করে দিলে আপনি যদি শেপটা সিলেক্ট করেন তাহলে শেপের মধ্যে কাজটা করবে। শেপ সিলেক্ট করা আছে, এখন আমাদের আউটলাইনে যাই, আপনি মোটা করে দিন, মোটা হলো, এটার মধ্যে কোন কালার দেবেন আমি কালার দিলাম, এই যে কালার চলে আসছে। এগুলো আপনি শেপ আপনার টেক্সট বক্স যেখানে দরকার সেখানে করতে পারেন। তারপর টেক্সট বক্স সিলেক্ট করে আমরা এখান থেকে উঠাতে চাই নো আউটলাইনে দেবো, উঠাতে পারবো। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারি, এই যে প্রিসেটে যাবেন আপনি এখানে কীরকম ইফেক্ট ইউজ করবেন, তাই এটা আমরা দেখার জন্য নিচ দিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা ইফেক্টে গিয়ে এটা আপনি কীরকম ইফেক্ট দেবেন, শ্যাডোতে যান, এই যে শ্যাডোতে গেলে শ্যাডো কীরকম শ্যাডো দেবেন, রিফ্লেকশনে যান, এই যে কীরকম রিফ্লেকশন রিফ্লেকশন চলে আসে, গ্লোতে যান, গ্লো
সফটওয়্যারে যান, এই যে সফটওয়্যারে কিরকম দিবেন এখান দিতে পারেন বিবিএল বা থ্রি ডোর সরঞ্জাম, এই যে আপনি যেটা যাবেন সেটা সেরকম হবে। সেম ভাবে আপনি যদি এই শেপটা সিলেক্ট করেন, শেপের জন্য আপনি এখানে কি করবেন সেগুলো যে মাউস পয়েন্টার নেবেন, এই যে হয়ে তারপর এখন আমরা আবার যাই, যার পরে ধরুন আমরা এগুলো স্যার যে বিবেল তারপর থ্রি রোটেশন, এই যে হয়ে গেল। তো এগুলো শেপ টেক্সট বক্স আপনারা করতে পারেন এই বিষয়গুলো। তারপর ধরুন আমাদের শেপের মধ্যে যে টেক্সট বা আমরা যে টেক্সট বক্সের ভিতরে যে টেক্সট আছে তার ভিতরে আমরা স্টাইল করার জন্য যে এখান থেকে করতে পারি, এখান থেকে আপনি কীরকম স্টাইল করবেন, এই যে এরা ই করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টেক্সট বক্স সিলেক্ট করতে হবে অথবা এই টেক্সটগুলো সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু হবে। টেক্সট সিলেক্ট করতে হবে অথবা টেক্সট বক্স, যদি আমাদের ভিতরে কার্সর থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা টেক্সট বক্স বা টেক্সট সিলেক্ট করে বাস তারপর এখান থেকে আমাদের স্টাইলে গেলে আমাদের ক্ষেত্রে স্টাইলটা হবে, এই যে আপনি যে স্টাইলে যাবেন সেই স্টাইল হবে আপনার টেক্সটগুলো। তারপর আপনি টেক্সট ফিল কালার করতে পারেন, যে টেক্সট ফিলে যাবেন আপনি রেড কালার বা কোন কালার করবেন, তাহলে তারপরে চাইলে টেক্সট বক্সের মধ্যে মানে টেক্সটের মধ্যে আপনি পিকচার ইউজ করতে পারেন। যে পিকচারে গিয়ে ফ্রম ফিলে গেলাম, ধরুন এখানে আমরা এই পিকচারের কালারটা যে চলে আসছে, এখানে চলে আসলো, তারপর এখান থেকে যে আপনারা যে টেক্সটের ইউজ করতে পারেন, এই যে টেক্সটারে যে কালার এটা দিতে পারেন, তারপরে গ্রেডিয়েন্ট কালার দেবেন, আবার না রাখতে গেলে নো ফিল দেবেন, এর হচ্ছে টেক্সট ফিল করার বিষয়গুলো। তারপর টেক্সটের চারদিকে যে টেক্সটগুলার আমাদের এই যে লেটারের চারদিকে আমরা আউটলাইন ইউজ করতে পারি, এখান থেকে যে আপনি আউটলাইন দেবেন, আমরা যদি একটু মোটা দিয়ে দেন, মোটা অনেক মোটা হয়ে গেল, এই যে মোটা হয়ে যায়, আবার এটা দিলে আপনার এই দিলে চিকন আপনি রাখতে পারেন। তারপরে আপনাদের আইডো পারে গিয়ে এই যে আমরা বাইরে ক্লিক করলাম, এখানে যে কালার চলে আসছে, তারপর আউটলাইনে আপনি নো আউটলাইন দিলে আউটলাইন চলে যাবে, চলে যাবে। তারপরে এতে কালার দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর আপনি ইফেক্ট ইউজ করতে পারেন, আপনি টেক্সটের মধ্যে কীরকম ইফেক্ট দেবেন আপনি এখানে করতে পারেন। তাই আপনার আমরা এদিকে নিয়ে আসি, নিয়ে এসে আপনি যদি এখান থেকে টেক্সট ইফেক্টে গিয়ে আপনি কীরকম ইফেক্ট দেবেন, এই যে রিফ্লেকশনকে রিকো রিফ্লেকশন দেবেন, এই যে গ্লো বিবেল এগুলো আপনি মাউস পয়েন্টার নেবেন তাই বুঝতে পারবেন। থ্রি রোটেশনে গেলাম, এই দেখেন কীরকম হচ্ছে ট্রান্সফর্ম হয়ে গেল, এই যে ট্রান্সফর্ম এরকম নাকি এরকম না এরকম কীরকম দেবেন ট্রান্সফর্ম, এই যেটা যাবে সেটা আপনার চেঞ্জ হবে। এইভাবে আপনি এগুলো করতে পারেন বাস এই অপশন থেকে। সেমভাবে আপনার এরা ছাড়াও যদি আপনার এই যে শেপের ভিতরে আপনার শেপটা সিলেক্ট করেন, এই শেপের মধ্যে আপনার যে রেখাগুলো আছে আপনি এখান থেকে টেক্সট ফিল স্টাইল, এই টেক্সট ফিল এখান থেকে টেক্সট ফিল করতে পারবেন, এই যে টেক্সট ফিল, তারপরে এই যে ইফেক্ট আউটলাইন এগুলো আপনার এই শেপের মধ্যে বা টেক্সট যেখানে টেক্সট থাকুক সেখানে করতে পারবেন বাস। তারপরে এখন আমরা এদিকে আসি, আসার পরে তখন আমাদের অ্যারাঞ্জ অপশনের বেশি বেশি দেওয়া আছে, যেমন আপনার ব্রিং ফরওয়ার্ড, আপনার এসে স্যান্ড ব্যাকওয়ার্ড, এই কাজগুলো কী করে। তো এখন ধরুন আমরা যদি এখান থেকে আমাদের এই যে টেক্সট বক্সটা এটা আছে আর আমাদের এই যে শেপটা আছে, আমাদের শেপটা এখান থেকে এটা সিলেক্ট করে এই শেপটা ধরুন আমি এই টেক্সট বক্সটা উপরে নিয়ে গেলাম, এখানে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ধরুন এখান থেকে কালার দিচ্ছি, ধরুন এই কালারটা দিলাম। তারপর এখানে আমার আরেকটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটার মধ্যে ধরুন আমি এখান থেকে কী করি অন্য আরেকটা ফিল কালার দিলাম। দেওয়ার পরে এখন ধরুন আমি কী করি এখান থেকে ধরুন আমি এটা এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন ধরুন আমাদের এটা আটটা আমরা উপরে নিয়ে নিই, এটা শেপটা একটু উপরে নিলাম, আর এটা ধরুন আমাদের এই জায়গায় আছে, আর টেক্সট বক্সটা কিন্তু আমাদের সবার নিচে আছে। তো টেক্সট বক্সটার মধ্যে আমরা এখান থেকে একটা কালার করে নিই, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, ধরুন আমি এখান থেকে এই কালারটা দিলাম। তাহলে এই যে টেক্সট বক্সটা আছে এটা কিন্তু সবার নিচে আছে, আমি যাতে টেক্সট বক্সটা সবার উপরে চলে আসুক তাহলে আপনি কী করতে পারেন, আপনি এই যে ব্রিং ফরওয়ার্ড এখানে যে আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দিই টেক্সট বক্সটা কিন্তু সবার উপরে চলে আসছে আমরা বুঝতে পারতেছি। আবার সবার নিচে নিতে গেলে আবার এখানে যাবেন, যার পরে সেন্ড টু ব্যাক দিলে আবার নিচে চলে গেল। তারপর আমাদের এই যে মিডেলের যেটা আছে আমাদের এই যেটা এই টেক্সট বক্সটা এটা আমরা কি করবো এটা উপরে নিয়ে আসবো। তাহলে আপনার এই যে এখানে যাবেন, যার পরে ব্রিং ফরওয়ার্ড দিলে এটা উপরে চলে আসছে, আবার নিচে নিতে গেলে এখানে যাবেন, যার পরে যে স্যান্ড ব্যাক করে দিয়ে চলে গেল। এইভাবে কিন্তু এই কাজগুলো করে, তো এটা আপনার করতে পারেন। তারপর আপনার এখান থেকে যদি আমরা সিলেকশন প্যানে যাই, এই যে সিলেকশন প্যান আমাদের যেটা সিলেক্ট করা আছে এখন এটাকে সিলেক্ট করা আছে, এখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ধরে রেখে আমরা এখানে ক্লিক করি এটা সিলেক্ট, আবার এটা ক্লিক করলাম তা আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আবার আমরা বাইরে ক্লিক করি চলে গেল। তারপর এখান থেকে আপনার চান্স এই যে চোখের মধ্যে ক্লিক করলে উঠে গেল, আবার চোখে ক্লিক করে উঠে গেল, আবার ক্লিক করে চলে আসছে, তারপর সবগুলো হাইড করতে গেলে হাইড হলে যাবেন, আনতে গেলে সোয়ালে দেবেন সবগুলো চলে আসছে। এইভাবে আপনি সিলেকশন প্যান ইউজ করতে পারেন। আবার আমরা এখান থেকে ধরুন কোনো একটা টেক্সট বক্স বা শেপ সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে চলে আসি, আসার পর এগুলোর পরে তারপর আমরা এখান থেকে অ্যালাইন ইউজ করতে পারি। অ্যালাইনের বিষয়ে যদি আপনি এখান থেকে কোনো টেক্সট বক্স বা শেপ আপনি যেটা সিলেক্ট করেন, করার পর আপনি অ্যালাইনে গেলেন, আপনি যদি লেফটে ক্লিক করেন এটা লেফট সাইডে, আবার যদি আপনি এখানে সেন্টারে দেন সেন্টার, আপনি এখানে টপে দিলে টপে চলে আসবে, তারপর আপনি যারা কোনটাকে রাখবেন মিডেলে, মিডেলে আপনি কোথায় রাখবেন সেন্টারে, এইভাবে কিন্তু আপনি রাখতে পারেন। তারপর এখান থেকে ধরুন আমরা কিন্তু এটা আরেকভাবে ইউজ করতে পারি কীভাবে, যেমন আমাদের এখান থেকে ধরুন এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা আমরা ধরুন একটু এই জায়গায় রাখলাম, এটা ধরুন আমরা এইভাবে রাখলাম, তারপর এটা আমরা এইভাবে রাখলাম, রাখার পরে যদি আমরা এই তিনটাকে আমরা কন্ট্রোল কেসে ধরে আমরা তিনটাকে সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমরা অ্যালাইনে গিয়ে লেফট দিই তিনটা অ্যালাইনমেন্ট কিন্তু এক সিরিয়ালে চলে আসছে, আবার যদি আমরা এখানে সেন্টার দিলে তিনটা মিডল পজিশন অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমরা হয়তো এখানে রাইট দিই ডান দিকে অ্যালাইনমেন্ট ঠিক আছে, তারপর আমরা হয়তো এখানে টপ দিলে আমাদের কীভাবে কাজ করবে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে শেপ বা টেক্সট বক্সগুলো আমাদের একটু এখান থেকে অন্যভাবে নিতে হবে, তখন এইবার রাখলাম, আবার এটা আমরা ধরুন এইবার রাখলাম এই টেক্সট বক্স দুইটা আর মধ্যে শেপটা। তাহলে এখন আমাদের এই তিনটা সিলেক্ট করে কন্ট্রোল কিসাতে সিলেক্ট করার পরে আমরা হয়তো এখান থেকে যে টপে দিই
তিনটা টপে মানে উপরের দিকে সমান থাকবে এটা অ্যালাইনমেন্ট মিডল দিলে মিডলে আর আপনি দেখেন না দেন আপনার বটমে দেন বটমে মানে নিচ দিকে ঠিক থাকবে অ্যালাইনমেন্ট তারপরে এখন ধরেন আমাদের পরবর্তীতে এখানে দেওয়া আছে কি ডিস্ট্রিবিউট হরিজেন্টাল এই কাজটা কি করে যেমন আমরা এখান থেকে এইটা আমরা এখানে ধরেন যে এইটার এইভাবে রাখলাম এই শেপটাকে এইভাবে রাখলাম আর এটার গ্যাপটার মধ্যে কেন এত বেশি আছে এটা একটু কম আছে কিন্তু তিনটা যদি আমাদের সিলেক্ট করা থাকে থাকার পরে যদি আমরা এখানে কি আমরা ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দিই এখন ধরেন যে কি এই তিনটার মধ্যে কেন এই যে স্পেসগুলো কিন্তু সমান আছে সেমভাবে আপনি এখানে যে ভার্টিক্যালি করতে চান তাহলে এইভাবে শেপগুলো রাখতে হবে টেস্ট রাখতে হবে আমরা এইভাবে রাখলাম এখন ধরেন যে কি আমরা তিনটা সিলেক্ট করার পরে এটার মধ্যে এখানে গ্যাপ বেশি এটা কিন্তু কম মানে দুই এই তিনটার মানে স্পেসটা সমান রাখবো তাহলে আমরা এখান থেকে যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে দিই এই দেখেন এটা স্পেস সমান হয়ে গেল এইভাবে আপনি এখানে কাজগুলো করে বাস আমরা অ্যালাইনমেন্টের বিষয়গুলো পরে গ্রুপ এখন এই তিনটা কিন্তু আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে আমরা এই যে গ্রুপে গিয়ে আমরা গ্রুপে ক্লিক করলে তিনটা আমাদের একটা গ্রুপ হয়ে গেল শেপ টেক্সট বক্সগুলো একত্রে গ্রুপ হয়ে গেছে এখন তিনটা আমরা একসাথে সাইজ ছোট করতে পারি বড়ো করতে পারি আপনারা যা করা করতে পারেন তিনটা একসাথে রোটেট করতে পারেন অথবা আমরা যেখান থেকে রোটেট করতে পারি এই যেখান থেকে যা রোটেট করতে পারেন তিনটা একসাথে কিন্তু যখন আমরা এখান থেকে আবার আমরা গ্রুপে যে আনগ্রুপ করে দিব এখন তিনটা কিন্তু আবার আগের মতো হয়ে গেলো যে টেক্সট বক্সটা আলাদা হয়ে গেল এই যে শেপটা আলাদা হয়ে গেল আপনার এই যে টেক্সট বক্সটা আলাদা হয়ে গেল এখন আপনার যে একটা যে কোনো আলাদা একটা রোটেট করতে পারবেন যেটা যাবে সেটা রোটেট হয়ে যায় সেটা হবে এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার গ্রুপ আনগ্রুপ করতে পারেন তারপর আপনি যদি চান যে এই যে শেপটা বা টেক্সট বক্সটা সিলেক্ট করা আছে এটা আপনার সাইজ বড় করবেন যে হাতে সাইজ বড় করতে পারেন আপনার এটা উইথ মানে এটা হচ্ছে হাইট বড় ছোট হবে এটা হচ্ছে উইথ বড় ছোট হবে এগুলো আপনি এখানে করতে পারেন তো অপশনগুলো দেওয়া আছে তাহলে এখন আমরা এখান থেকে কী দেখলাম তাহলে আমাদের আজকের ভিডিওতে যে কীভাবে আমরা এখানে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা এখানে যে টেক্সট বক্স ইনসার্ট করতে পারি পাশাপাশি টেক্সট বক্সের পাশাপাশি আমরা শেপও কিন্তু ইনসার্ট করতে পারছি করার পর এগুলো কীভাবে এখান থেকে আমরা যে এই ফরম্যাটের বিষয়গুলো করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট টেক্সট বক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।